এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব আলিমউদ্দিন সাহেব বিভাগের দায়িত্বশীল দাওয়াত বিভাগ জামাত ইসলামী খাওড়া الحمد لله সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক মহান আল্লাহর জন্য শান্তি ও কল্যাণ বর্ষিত হোক মানবতার মূল প্রতীক মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আরো শান্তি ও কল্যাণ কামনা করছি এই বিশ্বে মানুষের জন্য মানবতার জন্য যারা যেখানে যতটা কাজ করেন সবার জন্য শান্তি ও কল্যাণ কামনা করছি আজকের এই মহতি বুদ্ধিজীবী সমাবেশে সম্মানীয় অতিথিবৃন্দ এবং জামাত ইসলামী হিন্দের বিভিন্ন স্তরের দায়িত্বশীল সাম্যভবিষ্ট আপনারা যারা আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ বিভিন্ন অংশের বিভিন্ন জায়গার বিভিন্ন সেকশন থেকে আসা বুদ্ধিজীবী ভাই বোনেরা আপনাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি ও কল্যাণ কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাধীনতার আগে ভারতবর্ষ 200 বছর ব্রিটিশদের গোলামি করেছে তার আগে 700 বছর ভারতবর্ষ কোনো না কোনোভাবেই মুসলমানদের রাজত্ব ছিল আর ভারতবর্ষে মুসলিম শাসনামলের যে সমৃদ্ধি ব্রিটিশরা সেটা দেখেই যে এখানে এসেছিল তা নয় ব্রিটিশরা মূলতই পৃথিবীর সব জায়গাকেই তাদের করায়ত্ত করতে চেয়েছে তাকে সামনে রেখেই তারা এসেছিল কিন্তু তবুও ব্রিটিশদের আসার আগে ভারতবর্ষের যে সমৃদ্ধি ছিল ব্রিটিশরা 200 বছর শাসন করে এ দেশকে আক্ষরিক অর্থেই লুটে কুটে একেবারেই ধুঁকতে থাকা একটা জায়গায় পৌঁছে দিয়েছে কিন্তু তারপরেও সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরোর একটা পরিসংখ্যান রয়েছে যে পরিসংখ্যান বলছে যে ব্রিটিশরা যখন এদেশ ছেড়ে চলে যাচ্ছে তখনও ভারতবর্ষের জমিতে প্রতি বছর যে ফসল ফলত আর তখন ভারতবর্ষের যা জনগণ প্রতি বছর যা ফসল ফলত স্বাধীনতার প্রাককালের সময়ে আর তখনকার ভারতবর্ষের যা জনগণ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ছিল এরকম যে যদি 1 বছর ঠিকঠাক চাষ হয় তাহলে ভারতবর্ষের সকল মানুষ একেবারেই ভালোভাবে 10 বছর তাদের প্রত্যেকের প্রয়োজন পূরণ হবে এত বেশি চাষাবাদ তখন ভারতবর্ষে হতো যদিও ব্রিটিশরা চারিদিক থেকে দেশটাকে লুটে ঢুকতে থাকা একটা জাতিতে পরিণত করেছিল এরকম একটা আবহ আর এরকম একটা সন্ধিক্ষণ ভারতবর্ষ আমাদের হাতে এলো যখন আমরা শুনছিলাম প্রারম্ভিক বক্তব্যে যে আমাদের প্রত্যাশা ছিল নবগঠিত একটা দেশের একটা জাতির যা যা প্রত্যাশা থাকে সেই সব প্রত্যাশা আমাদের ছিল প্রত্যাশাগুলোর একটা সংক্ষিপ্ত সার 1950 সালে আমরা পেলাম 26শে জানুয়ারি আমাদের প্রত্যাশা একটা সংক্ষিপ্ত সার 1950-এর 26শে জানুয়ারি পেলাম যখন আমরা বললাম গভর্নমেন্ট ইজ অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল আমরা দেখলাম যে আমরা এবারে আমাদের দেশের এই সম্পদ আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ আমাদের দেশের মানব সম্পদ এসব কিছু এখন থেকে ব্যবহৃত হবে এগুলো সব এখন থেকে কাজে লাগানো হবে আমরা নিজেরাই কাজে লাগাবো নিজেদের কল্যাণে এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা 1950 সালে সংবিধান বিধিবদ্ধ করলাম নিজেদের উপরে সেটা আরোপ করলাম নিজেরাই গ্রহণ করলাম প্রত্যাশা ছিল এরকম যে এত সম্পদ যে দেশে সে দেশে কেউ ভুখা থাকবে না এদেশে এত সম্পদ তাহলে সে দেশের কেউ ভুখা থাকবে না প্রত্যাশা ছিল এরকম যে স্বাধীনতার আগে আগেই আমাদের দেশ ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হয়েছে সাম্প্রদায়িক সমস্যার মুখোমুখি হয়েছে পার্টিশন হয়েছে তো এই যে পার্টিশন সাম্প্রদায়িক দাঙ্গা এগুলোকে উত্তরণ ঘটিয়ে আমাদের নিজেদের হাতে শাসন ব্যবস্থা যখন আসছে আমরা ভারতবর্ষের সব জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় মিলেমিশে এ দেশে একটা মজবুত জাতি গঠন করব এবং সত্যিকার অর্থে ভারতবাসী আমরা ঐক্যবদ্ধ ভ্রাতৃত্বের যে ছবিটা এবারে পেশ করবো এটা প্রত্যাশা ছিল আমাদের প্রত্যাশা ছিল আমাদের দেশের বিদুষী মহিলারা নারীরা তারা তাদের সসম্মান যথাযথভাবে প্রতিষ্ঠা পাবে এটা স্বাধীনতা সেই সময় আমাদের প্রত্যাশা ছিল যে আমাদের মহিলারা আমাদের নারীরা শ্রেষ্ঠতম আসন পাবে কারণ তাদের যে যোগ্যতা তার বিকাশ এবং তাদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠা হবে আমাদের প্রত্যাশা ছিল ভারতবর্ষকে আমরা
লুটের রাজত্ব পরিণত হতে দেব না, কারণ আমরা ব্রিটিশদের লুট দেখেছি, অনিয়ম দেখেছি, বেআইনি শাসন দেখেছি। আমাদের প্রত্যাশা ছিল ভারতবর্ষের জনগণ তারা শৃঙ্খলাবদ্ধ, নীতিপরায়ণ হবে এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে। আমাদের প্রত্যাশা ছিল সেই সময় এটাও যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কারণ সংবিধান আমরা গ্রহণ করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমাদের গণতন্ত্রের যে তিনটি স্তম্ভ আর চতুর্থ স্তম্ভ বলে যে মিডিয়া, এই চারটে স্তম্ভই গণতন্ত্রের আমাদেরই হাতে জল বাতাস গ্রহণ করে ধীরে ধীরে আরও বেশি মজবুত হবে। এই সব মোটা মোটা প্রত্যাশা আমাদের ছিল যে আমাদের সন্তান যারা থাকে দুধে ভাতে, এই প্রত্যাশাগুলো নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম। এবারে যদি প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে আমরা অ্যানালিসিস করি, সেটা হবে নিশ্চয়ই, আপনারা সবাই কথা বলবেন আজকে, সেই সুযোগ আমরা আজকে পাব এবং আমরাও সমৃদ্ধ হবে এই জন্যই আজকের এই আয়োজন। কারণ বুদ্ধিজীবীদের সমাবেশ এই জন্য নয় যে নিশ্চয় কিছুক্ষণের কথাবার্তা বলে আমরা একটা প্রোগ্রামকে উতরে দিয়ে চলে যাব, না এই জন্য না, বরং বুদ্ধিজীবী সমাবেশ এই জন্য আমরা করেছি। এই জন্য যে আমরা চাই সোসাইটিকে আমি যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি, আর এক বুদ্ধিজীবী ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারেন, সেটা এখানে আলোচিত হোক, আমরা একে অপরে সমৃদ্ধ হই। আর আমাদের প্রত্যেকের পিছনে একটা বড় সোসাইটি অপেক্ষা করছে, একটা বড় অংশ অপেক্ষা করছে, আমরা সেই সোসাইটিটাকে পরিচালনা করার যোগ্যতা রাখি। সেই জন্য এই যে ভাব বিনিময়, এই ভাব বিনিময়ে আমরা সবাই অংশগ্রহণ করতে পারবো, সে সুযোগ রয়েছে। তাহলে আমাদের প্রত্যাশা ছিল, প্রথম প্রত্যাশা কী ছিল, যখন স্বাধীনতা আমরা পাচ্ছি তখন অলরেডি দিল্লি থেকে ট্রেন যাচ্ছে লাহোরে, আর সেই ট্রেনে একটাও জিন্দা মানুষ নেই, সব লাশ, লাশের স্তূপ যাচ্ছে লাহোরে। আবার লাহোর থেকে যে ট্রেন দিল্লিতে ফিরে আসছে সেটাও লাশের স্তূপ নিয়ে ফিরে আসছে, এটা আমরা দেখেছি। ভাই ভাইয়ের রক্তে এতটা হাত রঙিন করেছে যে বোধ হচ্ছিল আগামীতে হয়তো এই রক্তের ছিটে আর উঠবে না দেশ থেকে, এমন হচ্ছিল সেই সময়। কিন্তু আমাদের এটা আশা ছিল যে স্বাধীনতার পরে এটা আর থাকবে না, আমরা একে অপরে মিলেমিশে একটা সুন্দর জীবন যাপন করব। পরিসংখ্যান দেখুন, ইন্ডিয়ান সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে যে স্বাধীনতার আগে ব্রিটিশরা 200 বছর এখানে শাসন করেছে, ব্রিটিশদের 200 বছরের শাসনে ভারতবর্ষে ছোট বড় সাম্প্রদায়িক দাঙ্গা, একেবারেই গভর্নমেন্টের পলিসি অনুযায়ী সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। তখন তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে দেশকে শাসন আর শোষণ করছিল, সাম্প্রদায়িক দাঙ্গা যাতে হয় এর জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। ভারতবর্ষে সরকারি মদতে যে দাঙ্গা হতো, ব্রিটিশদের মদতে যে দাঙ্গাগুলো হয়েছে, ওরা যে পলিসি নিয়ে দেশ শাসন করছিল, তারপরেও ভারতবর্ষে 200 বছরের শাসনে 363টা সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস লিপিবদ্ধ হয়েছে সিআরবিতে। আর স্বাধীনতার পরের 75 বছর আমরা মানে প্রত্যাশা নিয়ে শুরু করলাম যে এখন থেকে আমরা মজবুত একটা জাতি গঠন করব, সব জাতি ধর্ম বর্ণ মিলেমিশে ভাই হয়ে থাকব। কিন্তু 75 বছর পরে এখন আমরা পরিসংখ্যান দেখছি, 2016 সালের একটা পরিসংখ্যান বলছি, 2016 সালের সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান হচ্ছে 23,000 সামথিং সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এই 70-72 বছরে ভারতবর্ষে। তার মানে প্রত্যাশা ছিল আমাদের ন্যায্য, কিন্তু তা পূরণের ক্ষেত্রে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ব্রিটিশদেরকেও ছাপিয়ে গেছে ভারতবর্ষে, ব্রিটিশদের যে নাতিপুতিরা রয়ে গেছে, ব্রিটিশদের নীতি অনুসরণ করার জন্য তাদের যে সন্তানগুলো রয়ে গেছে তারা ছাপিয়ে গেছে ব্রিটিশদেরকে, এত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশ, এদেশের মানবতা, এদেশের মানুষ, খালি মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়নি, সাম্প্রদায়িক দাঙ্গায় মরেছে ভারতবর্ষে, মরেছে ভাই আর কেউ না। আমাদের প্রত্যাশা ছিল যে এদেশে আমরাই নারীদের সম্মান আর মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত করব, এটা আমাদের প্রথম পরিকল্পনা ছিল যে আমরা আমাদের দেশে ব্রিটিশরা চলে যাওয়ার পরে এদেশে নারীদের সম্মান আর মর্যাদাকে যথাযথ জায়গায় প্রতিষ্ঠা দেব আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি ছ মিনিটে আমাদের দেশে একটা করে নারী অবশ্যম্ভাবী ধর্ষিতা হচ্ছে, সাধারণত নির্যাতনের শিকার হচ্ছে না, স্বাধীনতার পরের পরিসংখ্যান এটা যে প্রতি 6 মিনিটে একটা করে নারী আমাদের ধর্ষিত হচ্ছে। সাধারণ ঘরোয়া নির্যাতন যা রেগেছে 498 কেস হতে পারে, এরকম ঘরোয়া নির্যাতন তো মানে পরিসংখ্যানের বাইরে আছে, অজস্র, কিন্তু এই পরিসংখ্যান ছাড়াও শুধুমাত্র ধর্ষণের শিকার হচ্ছে এত বেশি নারীদের ইজ্জত সম্মান প্রতিষ্ঠার জায়গায়। আমরা যা প্রত্যাশা করেছিলাম তা
কোনো অংশে পূরণ হয়নি। আমরা বলছিলাম যে আমাদের প্রত্যাশা ছিল আমাদের দেশের এত সম্পদ এই সম্পদগুলোকে দিয়ে আমরা আমাদের দেশের সকল মানুষের খাদ্যের প্রয়োজন খুন্নিবৃত্তির প্রয়োজন পূরণ করে দেব, এটা আমাদের প্রত্যাশা ছিল ভীষণভাবে। সম্মানীয় সুধীবৃন্দ, আপনারা দেখেছেন আমাদের দেশে বেশ কয়েকবার মন্বন্তর হয়েছে, আর সেখানে কাতারে কাতারে মানুষ শেষ হয়ে গেছে। 1978 সালে আমাদের এই বাংলায় বড় একটা বন্যা হয়েছিল, তারপরে জেলা কর্ডন হয়েছিল না, ডিস্ট্রিক্ট কর্ডন হয়েছিল। ডিস্ট্রিক্ট কর্ডন হওয়ার ফলে এক জেলা থেকে আরেক জেলায় খাদ্যশস্য যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, ফলে কোনো কোনো জেলায় হাহাকার পড়ে গিয়েছিল, এগুলো আমরা দেখেছি। কিন্তু স্বাভাবিক পরিবেশে যখন কোথাও বন্যা নেই, খরা নেই, স্বাভাবিক পরিবেশ, সেই অবস্থায় আমরা এখন লক্ষ্য করছি এই 75 বছর পরে এসে যে ভারতবর্ষের সম্পদের 80% সম্পদের 80% আমাদের দেশের 5% পরিবারের হাতে পুরো পক্ষিগত হয়ে গেছে, জমা হয়ে গেছে। এত সম্পদ, এত সম্পদ যে তারা শুধুমাত্র তার নিজের স্ত্রীকে দেওয়ালির গিফট দেন, দেওয়ালির গিফট দেন একটা পুরো জেট বিমান, এত সম্পদ তাদের ঘরে জমা হয়েছে। আর সেই একই সময়ে আমাদের দেশে খুন্নিবৃত্তি করতে পারে না ভারতবর্ষের একেবারেই সব থেকে চরম অবস্থা 40টা জেলা, ভারতবর্ষের 40টা জেলা চরমতম অবস্থা প্রকাশিত হয়েছে। কালাহান্ডি আছে, আপনার বাস্তার আছে, এই ধরনের জেলাগুলো রয়েছে যেখানে মানুষ শুধুমাত্র খেতে না পেয়ে বিষাক্ত আমের আঁটি খেয়ে মারা যাচ্ছে, এই অবস্থা। আর আমাদের এই অপরাপর যে সমস্ত জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত জায়গাগুলো দেখছি, শহর মফস্বল, এই সমস্ত জায়গাতেও মানুষ লকডাউনের পরে আমরা দেখেছি যে কি করুণ অবস্থা হয়েছে। কেন এমন হলো? প্রত্যাশা ছিল যে এত সম্পদ ঠিকঠাক বন্টন হলে আমাদের দেশ সোনায় সোহাগা ভরে উঠবে, কিন্তু আমরা দেখলাম পলিসির ভুলের কারণে এ দেশ এমন একটা নীতি নিয়েছে, যারা সম্পদ ছিল তারা আরো বেশি সম্পদের মালিক হয়েছে, যাদের সম্পদ ছিল না, মানে যারা একতলায় ছিল তারা 10তলায় উঠে গেছে, যারা গাছতলায় ছিল তাদের মাথার উপর থেকে গাছের ছায়াটা কেটে দিয়ে ফুটপাথ বাসী করে দেওয়া হয়েছে। এরকম একটা পরিবেশ ভারতবর্ষে এত বেশি বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে। প্রত্যাশা ছিল পুরো বিপরীতে হেঁটেছে। আমরা যদি ভারতবর্ষের জনগণের কষ্টের কথা বলি, তার শিক্ষা, স্বাস্থ্য, জনকল্যাণমূলক অন্যান্য অবস্থা, তো পৃথিবীবাসীর সামনে আমরা সব থেকে লজ্জিত, কারণ ক্ষুধার ইন্ডেক্সে আমরা এত পিছনে চলে গেছি যে পৃথিবীর অন্যান্য যে সমস্ত ক্ষুধাতুর দেশ তাদের থেকেও আমরা অনেক পিছনে চলতে। এভাবে প্রত্যেকটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, তাকে পুরোপুরি বিকল করে দেওয়া হয়েছে, বিচার ব্যবস্থাকে পুরো প্রয়োগ করে নেওয়া হয়েছে, প্রলোভনের ব্যবস্থা করা হয়েছে, না তো গণতন্ত্রকে পুরো নড়বড়ে করে দেওয়ার একটা প্রক্রিয়া এ দেশে চালানো হয়েছে। এরকম একটা অবস্থা যখন চলছে, জামাত ইসলামী হিন্দ তখন বুদ্ধিজীবী সমাবেশ করে, এই জন্য যে জামাত ইসলামী হিন্দ দুটি বিষয় চায়, একটা এই যে এই 75 বছর জামাত কি করেছে। জামাত ইসলামী হিন্দ আপনার শুনুন, 1948 সালে জামাত ইসলামী হিন্দ যখন গঠন হলো, সেই নাজুক পরিস্থিতি, দেশ স্বাধীন হয়েছে, ভ্রাতৃঘাতী দাঙ্গায় মানুষ মানুষকে হত্যা করে পরিতৃপ্ত হচ্ছে, ক্ষুধার রাজত্ব ছেয়ে যাচ্ছে, যুব সমাজ পথ হারা, এরকম একটা পরিবেশে জামাত ইসলামী হিন্দ গঠন হলো। আর সেই প্রথম দিন থেকেই জামাত যে গঠনতন্ত্র তৈরি করলো, সেই গঠনতন্ত্রের প্রথম দিন থেকেই বলা হয়েছিল যে জামাত এ দেশে শান্তিপূর্ণ উপায়ে সংবিধানকে মান্যতা দিয়ে জনগণের মাঝে সাম্প্রদায়িক ঐক্য, ভ্রাতৃপ্রতিম সম্পর্কের পুনর্নবীকরণ এবং মুসলিম সোসাইটির প্রশিক্ষণ, স্রষ্টামুখী প্রশিক্ষণ, সারা বিশ্বের সব মানুষ অ্যাজ ওয়েল অ্যাজ ভারতবর্ষের সব মানুষকে আল্লাহর সৃষ্টিরূপে সবাই আমরা ভাই, এই ভাবনা, এই ভাবধারায় সবাইকে আমরা উন্নীত করব, এই অঙ্গীকার আমরা নিয়েছিলাম 75 বছর আগে। এবং দেশের স্বাধীনতার সময় যে প্রত্যাশা ছিল প্রাপ্তিশূন্য, কিন্তু জামাত ইসলামী হিন্দ গঠন হওয়ার সময় এই প্রত্যাশা ছিল, প্রত্যাশাগুলো প্রত্যেকটা আমরা আমাদের সীমিত ক্ষমতায় কিন্তু প্রত্যেকটা প্রত্যাশাকে আমরা পূরণ করে চলেছি। সাম্প্রদায়িক ঐক্যের ক্ষেত্রে, সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে বাতাবরণ সৃষ্টির ক্ষেত্রে জামাত ইসলামী হিন্দ প্রথম দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত সফল। ভারতবর্ষের সদ্ভাবনা মঞ্চ, একতা মঞ্চ, এখানে ধার্মিক জনমোর্চা, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মাঝে কমন মিনিমাম প্ল্যাটফর্ম তৈরি করা, এগুলো প্রথম দিন থেকে আমরা করে আসছি। এখনো পর্যন্ত বিভিন্ন সাম্প্রদায়িক সমস্যা তৈরি হলে জামাত এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে
সেখানে সাম্প্রদায়িক ইস্যুসগুলোকে নিবারণ করেন। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে সোসাইটির সামনে মানব সেবার যে সমস্ত অবস্থানগুলো আমরা নিতে পেরেছি, লকডাউনে আপনারা দেখেছেন আমাদের কর্মীরা তারা প্রচারের আলোয় না থেকেও দিনের পর দিন মানুষের সামনে খাবার ওষুধপত্র প্রয়োজন পূরণ করে গেছে, অক্সিজেন সিলিন্ডার যেটা খুব বেশি তখন প্রয়োজন ছিল সেগুলো আমরা মানুষের সামনে দিয়ে গেছি সীমিত সামর্থ্য। কিন্তু যা অঙ্গীকার করেছিলাম, জনগণ যা প্রত্যাশা করে জামাত ইসলামী হিন্দের কাছে, আমরা তা করতে চেষ্টা করেছি আমাদের সামর্থ্য নিয়ে। স্বাধীনতা আমাদের গৌরব, স্বাধীনতা আমাদের স্বপ্ন ছিল, প্রত্যাশা আমাদের অনেক ছিল, পূরণ হয়নি, কিন্তু আমরা হাল ছেড়ে দেব না, আমরা হাল ছেড়ে দেব না। সোসাইটির সমস্ত অংশের মানুষদেরকে পুরুষ মহিলা নির্বিশেষে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ময়দানে আছি থাকবো, আগামী দিনে আমরা আরও বেশি নিজেরা সমৃদ্ধ হব, সোসাইটিকে সমৃদ্ধ করতে পারবো, তাহলে বিশ্বাস করি যে আমাদের স্বাধীনতার যে প্রত্যাশা ছিল তা অনেকাংশে পূর্ণ হবে। আজকে সে ধরনের একটা আয়োজন, এই আয়োজনে কথা বলতে পেরে আমি নিজেকে সত্যি খুশি হলাম, গর্বিত বোধ করছি, এবং আপনাদের সবাইকে যারা এসেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ।